নমস্কার, আমি সায়নী রায়, কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্রী। ইপিসি থ্রির অন্তর্গত ই কন্টেন্ট ভিডিও তৈরির জন্য আমি অষ্টম শ্রেণীর অন্তর্ভুক্ত পলাশির যুদ্ধের কারণ বিষয়টি নিয়েছি। 1757 সালে বাংলার নবাব সিরাজ উদ্দৌলা ও ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধ হয়েছিল। এই পলাশির যুদ্ধের কারণগুলি হল, 1. আনুগত্য প্রদর্শন না করা। 1756 সালে সিরাজ উদ্দৌলা সিংহাসনে বসার পরে ফরাসিরা নবাবকে আনুগত্য প্রদর্শনের জন্য বিভিন্ন রকম নজরানা বা উপহার পাঠিয়েছিলেন, কিন্তু ব্রিটিশরা কোনো রকম আনুগত্য প্রদর্শন করেনি। এর ফলে নবাব ক্ষুব্ধ হয়েছিলেন ব্রিটিশদের ওপরে। 2. ষড়যন্ত্রের সংবাদ। এরপর সিরাজ সংবাদ পান যে তাকে সিংহাসনচ্যুত করার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 3. কৃষ্ণদাসকে আশ্রয়। ঢাকার দেওয়ান রাজবল্লভ রাজকোষে অর্থ জমা দেওয়ার ব্যাপারে গরমিল করলে সিরাজ তাকে মুর্শিদাবাদে ডেকে পাঠান, কিন্তু রাজবল্লভ তার পুত্র কৃষ্ণদাসকে প্রচুর ধনরত্ন সহ কলকাতায় পাঠিয়ে দেন ইংরেজদের আশ্রয়ে। সিরাজের নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে তুলে দিতে অস্বীকার করে। এর ফলে নবাব ব্রিটিশদের ওপর ক্ষুব্ধ হন। 4. দুর্গ নির্মাণ। সিরাজ ইংরেজ ও ফরাসিদের বাংলায় দুর্গ নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ করে দেয়, কিন্তু ইংরেজরা বন্ধ করে না। উপরন্তু নবাবের দূত নারায়ণ দাসকে অপমান করে। 5. দস্তকের অপব্যবহার। সিরাজ ইংরেজদের দস্তকের অপব্যবহার বন্ধ করার নির্দেশ দিলেও কোম্পানি তা গ্রাহ্য করেনি। এর ফলে সিরাজ ব্রিটিশদের ওপরে ব্যাপকভাবে ক্ষুব্ধ হন। 6. কলকাতা আক্রমণ। 1756 সালে সিরাজ ফোর্ট উইলিয়াম দুর্গ সমেত কলকাতা দখল করেন। কলকাতার নাম দেন আলীনগর। 1757 সালে ব্রিটিশদের সাথে সিরাজের আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়। এরপর রবার্ট ক্লাইভ মুর্শিদাবাদের রাজদরবারে জগৎ শেঠ, রাজবল্লভ, উমিচাঁদ, মীরজাফর প্রমুখের সাথে ষড়যন্ত্র করে সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1757 সালের 23 জুন পলাশির প্রান্তরে প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতায় সিরাজ পরাজিত হন। নবাবের হস্তি বাহিনী ক্লাইভের ঘোড়সওয়ার ও কামান বাহিনীর নিকট পর্যদুস্ত হয়। ভিডিওটি শোনার জন্য ধন্যবাদ।